ধরে এখানে বসে একটা জিনিস বুঝতে পারলাম যে তো সবাইকে প্রথমে জানাই বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমাদের মালদাতে ডিএসএতে প্রত্যেক বছর যেরকম বসন্ত উৎসব হয়ে থাকে, তো সেই রকমই এই বছরও হচ্ছে আয়োজন করা হয়েছে। তো আমরা সবাই সেখানে যাচ্ছি, আর কে কে আছে ক্যামেরার পিছনে দেখিয়ে দিচ্ছি। আমি তো নবনীত, আর এদিকে আছে দেবার ঘর, আর এদিকে হচ্ছে আমাদের টিউব। আচ্ছা টিউব ভাই, তোর নামটা কি অরিজিনাল সেটা বল। হ্যাঁ, এতদিন পর নামটা জানলাম, এতদিন আমরা ওকে টিউব টিউব বলে জেনে এসেছি। তো চলো, ওইখানে আরো সবাই আসছে, তো কি কি অ্যারেঞ্জমেন্ট হয়েছে সেটাও দেখবো, আর রং তো অবশ্যই খেলবো। তো ওয়ান সেকেন্ড, তোমাদেরকে হ্যাপি হোলি, আর ব্লগটা শুরু করা যাক। সো আমরা ধীরে ধীরে করে এখন যাচ্ছি হচ্ছে হাঁটতে হাঁটতেই, কারণ টোটো সব ফুল বসন্ত উৎসবের জন্য। আর ডিএসএ মাঠে তো আমাদের সঙ্গে নতুন জয়েন করেছে মানব ভাই, কিছু বলো। এখানে পলিটিক্স, আমরা রংহীন, আমরা রংহীন, আমি চলে এসছি, এবার ঢুকবো মাঠে। ঢুকার পর কি অবস্থাতে বেরোবো সেটা জানি না, এখন আপাতত এই মুখটা দেখাতে পারছি, বেরোনোর পর কেমন মুখ হবে সেটা জানি না। মাঠটা মাঠের অবস্থাটা দেখে নাও, কিন্তু আমাদের ক্যান্ডিডেট কিন্তু আগে থেকে ইয়ে হয়ে গেছে, এবার আমাদের ফিল আপ হওয়ার পালা। চল দেখো তোমরা।
উৎসবে আসো, তোমরা অ্যানিমাল প্ল্যানেটের ডিসকভারি সমস্ত ধরনের প্রজাতির জানোয়ার দেখতে পেয়ে যাবে। কেউ অল্প রং মাখে, কেউ ছবির জন্য রং মাখে, কেউ আমাদের মতন রং মাখে, কেউ ভূতের মতন রং মাখে, কাউকে তো বাড়িতে চিনতে পারবে না। সব থেকে লেটেস্ট ক্যারেক্টার হচ্ছে যারা মানে তারা যাদের মুখ দেখে মনে হবে যে না এদের ভাই কিছু একটা আছে, এদের পেটে কিছু একটা পড়ে গেছে সাদা জিনিস ভাং, মানে এদের কথা শুনেই মনে হবে যে তোমার প্রশ্নকূল। এরকম প্রাণী যদি তোমাদের গ্রুপের মধ্যে থাকে তাহলে তোমরা সাবধানে থাকো, কারণ এদের সাবধানে থাকার কোনো দরকার নেই। তোমরা সাবধানে থাকো, যখন তখন যা করতে পারো। আর এখানে আপাতত আমরা ডেঞ্জার জোনে বসে আছি, যখন তখন যে কেউ আমাদের উপর হুমকি করতে পারে। সেইটা একটু মাথায় রেখো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে রাস্তার পশু পাখিদের গায়ে কোনো রকম রং দিও না, কারণ এটা হানিকারক ওদের জন্য। আমরা তো সাবান দিয়ে ধুয়ে দিতে পারবো কিন্তু ওরা সেটা পারবে না, সুতরাং ওদেরই ক্ষতিটা হবে। সেজন্য নিজে আনন্দ করো কিন্তু কারো ক্ষতি করো না। তো হ্যাপি হোলি, টাটা।